मॉर्निंग एवरीवन। हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल इंडियन होम मेकर मौटुशी। तो सकाल हो गए, सकाल साथे साथ शुरू हो गए हमारे डेली रुटीन। तो फर्स्ट सकाल के उठे एखन फ्रेश हो गए, एबार आमी चले जाब डायरेक्ट किचेने। कारण फर्स्ट हमारे काज होच्छे प्रतिदिन मतन रान्ना, कारण हजबैंड एखन ही चले जाए अफिस 8:30 मध्य। तार आगे हमें रान्ना कमप्लीट करते हबे। तो एखन बजे हे 6:00 बेजे गेछे। तो आमाके तातारी गिये आगे रान्नागुलो कमप्लीट करते हबे। अनेक किछु रान्ना आछे, सकालेर रान्ना दुपुरेर रान्ना सब एकसाथे कमप्लीट करते हबे। तो चलो आर देरि ना करे आमि तातारी चले जाई किचेने, रान्ना करे शेष करे नि, तारपर आमि तोमादेर साथे गल्प करबो। तो चलो किचेने। सो फ्रेंड्स, আমি এখন আছি কিচেনে, রান্না চলছে। আর রান্নার ফাঁকে ফাঁকে তোমাদের সাথে একটু গল্প করে নিচ্ছি। আর ভিডিও তো ভিডিওর মতন হতেই আছে। তো তোমাদের সাথে গল্প করতে যেহেতু তোমার ভীষণ ভালো লাগে, আমার সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে। তো আজকে আমি রান্না করছি হচ্ছে আমার একটা শাশুড়ি মার, মানে আমার শাশুড়ি মার একটা স্পেশাল ডিশ, সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে শাপলার চচ্চড়ি। তো সেটা সত্যি খেতে দারুণ হয়, দুর্দান্ত টেস্ট লাগে, আমার ভীষণ ভালো লাগে। তো আজকে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করবো, আর তোমরা সেটা বাড়িতে রান্না করে ট্রাই করে দেখবে যে সেটা ভালো লাগে কি না, তারপর আমাকে জানাবে নিশ্চয়ই, ঠিক আছে? তো চলো দেখে নিই সেটা কেমন করে তৈরি করতে হয়। তো লেটস ওয়াচ। তো আমি শাপলাগুলো সব ছাড়িয়েছি, ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি সব ভালো করে। আর আমার লাগছে সাথে এখানে রেখেছি হচ্ছে আলু কেটে রেখেছি ছোটো ছোটো করে, পেঁয়াজ কুচি, আর আছে লবণ, চিনি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা, কাঁচা লঙ্কা, আর রয়েছে ইলিশ মাছের মাথা ভাজা, আর রয়েছে আমার এখানে রয়েছে সর্ষে বাটা। সর্ষে আর আদাকে আমি একসঙ্গে বেটে নিয়েছি। চলো এবার রান্নাটা করে ফেলি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ইলিশ মাছের মাথাটা ভেজেছিলাম, যেই তেলটা আছে ওই তেলটা দিয়ে আমি রান্নাটা করব, তাহলে অনেকটা বেশি টেস্ট লাগবে রান্নাটা। তো তেলটা গরম হয়ে এসেছে, এবার আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু হালকা হালকা করে ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে এর সাথে আমি এর মধ্যে দিয়ে দেবো তখন আলুগুলোকেও দেবো। আলুগুলোকেও এবার পেঁয়াজের সাথে একসাথেই ভেজে নেব। যেহেতু সকালবেলা আমার খুব ফাস্ট থাকে, অনেক কুইক কুইক রান্না করতে হয়, তাই জন্য একদম ঝটপট রান্না। তো ভাজা হয়ে গেছে আলুগুলো আর পেঁয়াজগুলো, এবার লবণ দেব, চিনি দেব, হলুদ দিয়ে দিচ্ছি, লবণ আর হলুদ নিয়ে আমি কিছুক্ষণ ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এই রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করলেই বেশি ভালো লাগে। এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে এরপর আমি এর মধ্যে এই যে শাপলাগুলোকে দিয়ে দেবো। শাপলাগুলো না আমি আগে থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম, কারণ এত এক্সেস জল থাকে এর মধ্যে, এ দেখো লবণ মাখিয়ে রেখেছি তো কত জল বেরোচ্ছে, সব চিপিয়ে নেব। এবার আমি
সব শাপলাগুলো দেব। তার আগে একটু ইলিশ মাছের মাথাটাকে দিয়ে দিচ্ছি, কারণ ইলিশ মাছের মাথাটা তো এর মধ্যে ভালো করে মিক্স করে নিতে হবে, তাই জন্য ইলিশ মাছের মাথাটা দিয়ে খুব ভালো করে ভেঙে মিক্স করে দিলাম। টেস্টটা হবে, এটা রয়েছে হচ্ছে আদা আর সর্ষে বেটে রেখেছিলাম সেটা দিয়ে সব একসাথে কষিয়ে নেব। তখন ভালো করে সমস্ত মশলাটা কষানো হয়ে যাবে। এবার আমি শাপলাগুলো দিচ্ছি, সব জলগুলো চিপে চিপে জলগুলো আগেই ফেলে দিয়েছি, কারণ জলগুলো থাকলে একদম কড়া ভর্তি হয়ে যাবে, তাই জন্য জলগুলো সব চিপে চিপে ফেলে এবার আমি শাপলাগুলো দিয়ে দিয়েছি। আর পুরো নিচের এই আলুগুলো সব ঢেকে দিয়েছি, কারণ শাপলা থেকে যে জল বেরোবে সেই জলটাতেই এই আলুগুলো সব সেদ্ধ হয়ে যাবে। একটা ঢাকনি দিয়ে এটাকে ঢেকে দেবো কিছুক্ষণ, একদম ফ্লেমটাকে লো করে দেবো, এরকম করে ঢাকা অফ করে কিছুক্ষণ রেখে দেবো। কিছুক্ষণ পরে ঢাকাটাই আমি খুলছি, দেখো দেখা যাচ্ছে শাপলাগুলো সব মজে এসেছে। এবার আলুর সাথে ভালো করে নেড়ে চেড়ে নেবো, আর এটাকে ভালো করে আবার মেশাতে হবে। আলু আর শাপলা মশলাগুলোকে ভালো করে মিক্স করে মেশাতে থাকতে হবে। আর দেখা যাবে না অনেক জল উঠবে, এবার কিন্তু এত জল উঠছে, কত জল উঠছে আস্তে আস্তে, শাপলাটা যত শুকিয়ে যাবে তত সব জলগুলোটা ছাড়বে। তো শাপলাগুলো আমি ভালো করে ভেজে দিচ্ছি, আলু শাপলা সব ভেজে দিচ্ছি। পরে যেটা এরকম হয়ে গেছে সব মিক্স হয়ে এরকম হয়ে গেছে, আর এই জলটাকে আমি যে মধ্যেটা আমরা ফাঁকা করে দিলাম যেন জলগুলো মাঝখানে এসে শুকিয়ে যায় তাড়াতাড়ি করে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা, আমি তাড়াতাড়ি শুকিয়ে যাবে। জলগুলোর জন্য মাঝখানটা একটা হোল করে দিলাম, এটা কিছুক্ষণ টানবে। এবার আর আমার রান্নাটা হয়ে এসেছে, তেল ছেড়ে দিয়েছে, সত্যি রান্নাটা হেভি টেস্ট লাগে খেতে, দারুণ লাগে মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে খেতে। তোমরাও ট্রাই করো। তেল ছেড়ে দিয়েছে, পরে টিফিনটা আগে রেডি করে অফিস বার করি তারপর আসছি। তো আজকে রান্না তোমার কমপ্লিট হয়ে গেল, রান্নাটা এসেছি যেমন ট্রাই করে দেখতে, আর কেমন হ্যাঁ জানাবে নিশ্চয়ই জানাবে। হ্যাঁ, তো আজকে তোমাদের সঙ্গে না আমি একটা ইন্টারেস্টিং গল্প শেয়ার করি, আমার শাশুড়ি মা যেহেতু এই যে রেসিপিটা আমার শাশুড়ি মা তোমাদের আজকে দিলাম, সেহেতু ওনার সম্বন্ধে তোমাদের একটা গল্প, উনি হচ্ছে আমার লাইফের লাস্ট টিচার। আর থাম্বনেলটা দেখেইছো ধর লাস্ট টিচার কেন বলছি, কারণ যখন আমার বিয়ে হয় তখন আমি কলেজে পড়ি সেকেন্ড ইয়ারে, জাস্ট সেকেন্ড ইয়ারে উঠেছি, তো তখন আমার বিয়ে হয়ে যায়। তো আমি তো বাপের বাড়িতে কিচ্ছু রান্না করতে জানতাম না, চা কী করে হয় তাও জানতাম না। তো ফার্স্ট আমার শাশুড়ি মা আমাকে একদিন গিয়ে বলেছে, উনি দুধ খেতেন না, তো বলেছে হচ্ছে রচা লাল চা করবি। তো লাল চা করে আমি তো দিয়েছি, আমি তো জানি যে জল গরম হবে ওর মধ্যে চা পাতা দিয়ে দেবো হয়ে যাবে, কিন্তু সেটাতে একেবারেই চা হয়নি, পুরো মনে হচ্ছে লাল রঙের একটা জল হয়ে গেছে। উনি তো খেয়ে আমার দিকে এমন করে তাকিয়েছিল যে কী বলবো। তারপর থেকে উনি আমাকে রান্না শেখানো শুরু করে। আর আরেকটা হচ্ছে কথা, যেদিনকে আমাকে মোটামুটি তো উনি রান্না নাড়া চাড়া এটা দিয়ে শুরু করে, আরেকদিনকে আমাকে বলেছিল
যে আজকে তুমি রান্না করবে। তো উনি মশলাটা পুরো রেডি করে দিয়ে গেছে, একটা প্লেটের মধ্যে একদিকে শুক্তো মশলা আরেকদিকে একটা চচ্চড়ির মশলা। তো আমি যখন রান্না করেছি উনি তো বুঝিয়ে দিয়ে গেছে এটা 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 এমন করে হবে, কিন্তু যখন আমি রান্না করতে গেছি পুরো আমি খেতে ঘ হয়ে গেছি। আর শুক্তোর মশলা চচ্চড়িতে আর চচ্চড়ির মশলা দিয়ে দিয়েছি শুক্তোর মধ্যে, এমন হয়েছিল রান্নাগুলো যখন উনি খেয়েছে বুঝি এটা কি। তো সেদিনকে আমি খুব একটা ঝাড় খেয়েছিলাম, আর আমার কি বলবো এত খারাপ লেগেছিলো না যে আমি একটা রান্না বলে দিলাম, আমি উল্টো পাল্টা করে দিলাম। তো সেদিন থেকে আমি ঠিক করেছিলাম রান্নাটা আমাকে ভালো করে শিখতেই হবে, কারণ আমি না কারোর কথা আমি সহ্য করতে পারি না। এটা আমার একটা বাজে অভ্যাস আছে, কেউ কিছু বললে যতক্ষণ আমি সেটা ঠিক করবো ততক্ষণ আমার শান্তি নেই মনে। তো তারপর থেকে আমি রান্না মোটামুটি একটু শিখতে 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 এখন মোটামুটি ভালোই পারি, সবাই খেয়ে ভালোই বলে। তো এখন রান্না শিখে গেছি, তো ওনার জন্যেই কিন্তু আজকে আমি রান্নাবান্নাগুলো করে খেতে পাচ্ছি, না হলে যে কী হতো পুরো একদম পানসে পানসে খেতে হতো। তো থ্যাংক ইউ সত্যি উনি আমাকে এত যত্ন করে রান্নাটা শেখানোর জন্য। আর চলো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি, কারণ অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো এখন তো পুরো ঘেমে ঘেমে অস্থির, এখন আমি আমার এই সব স্নান করে পুজো করবো, যা আর বাদবাকি কাজগুলো আছে সেটা করে নেবো। তো আজকের মতন চলো, টাটা বাই বাই, সবাই খুব ভালো থাকো, হ্যাভ এ গুড ডে, বাই বাই। আর আমার চ্যানেলটাকে যারা নতুন দেখছো তারা প্লিজ লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ওকে, টাটা, অনেক 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 ভালোবাসা সবাই চ্যানেল।